আন্তর্জাতিক সেবা সংস্থা ইসমাইল চেন অর্থায়নে ও শিশুর হাসি সামাজিক সংস্থার বাস্তবায়নে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল প্রকল্পের আওতায় জন্মগতভাবে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শিশুর খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে। ১৬ জন বৃহস্পতিবার বিকেলে চিকিৎসা করেছেন আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জন এবং প্লাস্টিক সার্জারি ফাউন্ডেশন ইউএসএ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক স্কলার এবং প্রখ্যাত প্লাস্টিক সার্জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম। চিকিৎসা পরবর্তী শিশু খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক কেফায়েতুল্লাহ কায়সার, সিনিয়র সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া, ইসমাইল টেন প্রোগ্রাম ম্যানেজার শাফায়েত খান, স্থানীয় পর্যায়ের বাস্তবায়নকারী শিশুর হাসি সামাজিক সংস্থার চট্টগ্রাম জেলার প্রধান এম এ আলাহি আরাপাত, সংগঠক মাহবুব রহমান মাসুদ, উদ্যোগ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ফয়সাল, দিশারিয়ান মোহাম্মদ রাশেদ, দিশারিয়ান এস বি রিয়াদ সন্দীপি, লিউ নাজিমুজ্জামান রাশেদ, দিশারিয়ান রহমতুল্লাহ, লিউ সানি, লিউ আকরাম, লিউ তানবির ইলাহি, আরমান ইলাহি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠান ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে জন্মগতভাবে ঠোঁটকাটা, তালুকাটা ও মাড়িকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে থাকে। এই চিকিৎসা নিতে রোগীদের ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা খরচ হয়ে থাকে। সেখানে ইসমাইল টেনের অর্থায়নে ও শিশুর হাসি সামাজিক সংস্থার বাস্তবায়নে বিনামূল্যে অপারেশন এবং তাদের ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা গরিব রোগীদেরকে শিশু খাবার ও নগদ অর্থ দিয়ে থাকেন। এই চিকিৎসা সেবা সকল রোগীরা নিতে পারবেন। আমার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ছিল, সেজন্য আমি অনেক হাসপাতাল থেকে খোঁজখবর নিছি। মানে আমাকে দেখা দিছে সেটাং একটা আগ্রাবাদ মা শিশু দেনালা হাসপাতাল আছে, ওইখানে নিলে বিনামূল্যে চিকিৎসা করাবে। তো সেজন্য আমি এখানে আজকে আসছি যে চিকিৎসা নেওয়ার জন্য, ঠোঁটকাটার অপারেশনের জন্য এখানে চলে আসছি। হ্যাঁ, রোহিঙ্গিয়া ক্যাম্পর তো আসছি দেয় আর মায়াবা সিরেস্তে গরিবাল্লা বলি সিলাইবাল্লা বলি আরে এখানে আসছি দি হন টেকা পয়সা হন লয় না ফেরি করে দি। আমি টুটকাটার জন্য এসেছিলাম এই বিনামূল্যে, এখানে চিকিৎসা করতে কোনো অসুবিধা হয়নি। এখানে খুব সুন্দরভাবে চিকিৎসা চলছে। ক্যাম্পর তো আসছি দে আর সিরেস্তা গরিবাল্লা আসছি দে বাসারে তো গজি আল্লাহ রহমত আর বালা ভাই ইয়া আল্লাহ রহমত ইয়া খুশি লাগে না আর তুমি আর রেহুজি রোহিঙ্গা রেহুজি তো আসছে ক্যাম্পর তো আসছে তো বাচ্চা যে সমস্যা আছে সে সমস্যা পুরান ঘুরে বাজছে আলহামদুলিল্লাহ তেয়া বসা নিন্ন হলো তো আর দিলাম বড় খুশি হই আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চার অপারেশন করার জন্য আসছি তালুকাটা মুখের ভিতরে সাতকানিয়াতে কাটছে না ড্রাইভারি খরচ হয় নাই ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাইছি। ইসমাইল টেন একটা আন্তর্জাতিক দাতা সংস্থা, তো আমাদের এই শিশু হাসি সামাজিক সংস্থার সাথে এরা ডোনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে। মূলত পৃথিবীর 90টা দেশে কাজ করে এবং বাংলাদেশে সারা বাংলাদেশে তাদের 30টা পার্টনার হসপিটাল আছে। আমাদের এই চট্টগ্রাম বিভাগ সহ অন্যান্য বিভাগও এই সেবাটা চালু আছে। তো এদের মূলত কাজ হচ্ছে এই ঠোঁটকাটা তালুকাটা মাড়িকাটা রোগীদেরকে বিনামূল্যে সেবা দেওয়া, প্লাস্টিক সার্জারি অপারেশনের মাধ্যমে সুস্থ করে তোলা। তো শিশুরাশি সামাজিক সংস্থা যে কাজটা করে ফিল্ড লেভেল থেকে এই রোগীগুলিকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে যারা এই ধরনের রোগী আছে, সরকারি স্বাস্থ্যসেবা কর্মী, গাইনি ডক্টর, পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তার, ওনাদের মাধ্যমে এই রোগীগুলিকে চিহ্নিত করে এবং যারা সামাজিক কর্মী আছে, বিভিন্ন এনজিও আছে, তাদের মাধ্যমে এই রোগীগুলিকে চিহ্নিত করে। ইসমাইল টেনের অ্যাপ্রুভ সেন্টার, ইসমাইল টেন কোনো অ্যাপ্রুভ সেন্টার ছাড়া কাজ করে না। আমাদের এই চট্টগ্রামে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল তাদের একটা অ্যাপ্রুভ সেন্টার। এই সেন্টারে আমরা প্রত্যেক বৃহস্পতিবার এই রোগীগুলি নিয়ে আসি। এখানে আসার পরে আমাদের মেডিকেল ডক্টর আছেন, ওনারা অ্যাসেসমেন্ট করে রোগীকে, রোগী যদি অপারেশনের জন্য উপযোগী থাকে তখন তাদেরকে আমরা ভর্তি দিই। ভর্তি দেওয়ার পরে ওই রোগীগুলি আমরা অপারেশন করে দিই। প্রয়োজনে যে পরীক্ষা নিরীক্ষাগুলিও আছে সেগুলি আমরা বিনামূল্যে করি। ডাক্তারের যে খরচ, তারপরে আপনার অপারেশনের সময় যে ওষুধ লাগে সেগুলি আমরা সব কিছু বিনামূল্যে দিই এবং অপারেশনের পরে বাড়ি যাওয়ার সময় যে পোস্ট অপারেটিভ ওষুধ লাগে কিছু, সেই ওষুধগুলি আমরা এখান থেকে বিনামূল্যে দিয়ে দিচ্ছি। এছাড়া এক সপ্তাহ পরে এই রোগীগুলিকে আমরা আবার ফলো আপ করি, তখন সেলাই কাটতে হয়, কাউকে ফার্দার আবার অন্য কোনো মেডিসিন দিতে হয়, সেগুলি সব কিছু আমরা বিনামূল্যে প্রোভাইড করে থাকি। এই ধরনের অনেক রোগী রয়েছে গ্রামে গঞ্জে এই শহরে, কিন্তু রোগীরা বিভিন্ন কারণে, বিশেষ করে সামাজিক বিভিন্ন সমস্যার চিন্তায় ওনারা তথ্য লুকিয়ে থাকেন। আমরা ওইখান থেকে সব ধরনের ডাক্তারদের, বিশেষ করে উপজেলা হাসপাতালগুলোর স্বাস্থ্য সহকারী এবং ইপিআই কর্মকর্তাদের সহযোগিতায় ওদেরকে সেবাটা দিয়ে থাকি।
এবং এই মা ও শিশু হাসপাতাল আমাদেরকে এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা প্রতি বৃহস্পতিবার এখানে অপারেশন করে থাকি। আমাদের স্মাইল ট্রেনের বিস্তারিত তথ্য আমরা এই যে এই ধরনের লিফলেট আমাদের বিলবোর্ড সহ বিভিন্ন জায়গায় আমরা দিয়ে দিই, আমরা এগুলো জনসাধারণ হাতে হাতে পৌঁছাই। এই কোভিডকালীন সময়ে মহাদুর্যোগ আমরা 2020 সালে প্রায় 200 রোগীর চিকিৎসা সেবা দিয়েছি, 2021 সালে 300-এর অধিক রোগীর চিকিৎসা দিয়েছি, এবছরও আমরা অনেক রোগীর সেবা দিয়েছি এবং এটা আমাদের চলমান থাকবে। কেন্দ্র পরিচালক পরামর্শ দিয়েছেন এই চিকিৎসার প্রয়োজন হলে নিম্নের নম্বরে যোগাযোগ করার জন্য 01873033970 ও 01825442322।